Hi everyone, assalamu alaikum. Welcome back to my channel. বন্ধুরা আজকে আর নতুন কোন রেসিপি নয়, পুরানো রেসিপি একটু নতুন উপায়ে দেখাবো। আমার আজকের রেসিপি হচ্ছে গরুর মাংস। তবে গরুর মাংসটা আমি আজকে মাটির পাতিলে রান্না করে দেখাবো। মাটির পাতিলে রান্নার স্বাদটা কিন্তু একটু অন্যরকমই হয়। তো চলুন আমরা দেখে আসি আমরা কিভাবে মাটির চুলায় গরুর মাংসটা রান্না করব। এই রান্নাটির জন্য সর্বপ্রথম আমাদের লাগবে একটি মাটির হাঁড়ি। এরপর গরুর মাংসটা ধুয়ে মাটির পাতিলে রেখে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। হলুদের গুঁড়া দিচ্ছি 2.5 চা চামচ। মরিচের গুঁড়া দিচ্ছি 1.5 চা চামচ। দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, লং, জিরা, গোলমরিচ, জায়ফল এবং জয়ত্রী বাটা একসাথে। দিয়ে দিচ্ছি 2 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ আদা বাটা, 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। এবার মাংস এবং সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে দিব। মেশানো হয়ে গেলে সবশেষে 1 গ্লাস পরিমাণ পানি দিয়ে দিব। পানিটা দেয়া শেষ হয়েছে। এবার আমরা একটি পাত্রে আটা এবং পানি গুলে নিয়েছি। আটার এই খামিরটা এখন আমরা মাটির পাত্রের উপরে চেপে চেপে বসিয়ে দিব।
এবার আমরা ঢাকনাটা ভালোভাবে চেপে চেপে লাগিয়ে দেব। এবার আমরা চুলায় বসিয়ে দিয়েছি। প্রথম দিকে আমাদের চুলার আঁচটা একদম লো রাখতে হবে। আধা ঘন্টা পর আমরা চুলার আঁচটা মিডিয়াম করে দেব। মাংসটা রান্না করব প্রায় এক ঘন্টা। এক ঘন্টা পর চুলা থেকে নামিয়ে 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে রাখতে হবে। আমি চুলা থেকে নামিয়ে পাতিলের ঢাকনাটা খুলে নিয়েছি। এখন আমি একটি পাত্রে মাংসটা পরিবেশনের জন্য সাজিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের রেসিপিটি? আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।